আসসালামু আলাইকুম, আহসান বলছি, আহসান টেক টিপস থেকে। আজকের এই ভিডিওটা আমরা দেখব লেনোভো থিঙ্কপ্যাড T520i, এই ল্যাপটপের বায়োস কীভাবে সেট আপ করতে হয়। তো লেনোভো থিঙ্কপ্যাড এই টি সিরিজের, অর্থাৎ এই প্যাটার্নের যে ল্যাপটপগুলো রয়েছে, এই সব ল্যাপটপের বায়োস সেট আপ মূলত একই রকম, ঠিক আছে? তো এই ল্যাপটপের বায়োসে যদি আমরা প্রবেশ করতে যাই, সেক্ষেত্রে কিবোর্ড থেকে F1 কীটি প্রেস করতে হবে, তাহলে আমরা বায়োস সেটআপে যেতে পারবো। আর যদি বুট মেনুতে যেতে চাই, তাহলে F12 কীটি প্রেস করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা আমাদের ল্যাপটপের বায়োসে যাওয়ার জন্য প্রথমে ল্যাপটপটিকে আমরা অন করে নেব। অন করার জন্য মাঝখানে এটির পাওয়ার বাটন রয়েছে, জাস্ট এখানে আমরা প্রেস করব। এরপরে F1 কীটি আমরা প্রেস করব, ঠিক আছে? এই হচ্ছে F1 কী আমরা প্রেস করব। আচ্ছা, তাহলে আমরা থিঙ্কপ্যাড সেট আপ দেখতে পাচ্ছি, অর্থাৎ হলো এটি এই ল্যাপটপের বায়োস সেট আপ। এই ল্যাপটপের বায়োসে আমরা বেশ কিছু ট্যাব এখানে দেখতে পাচ্ছি। তো প্রথমে মেইন ট্যাব সিলেক্টেড অবস্থায় থাকবে, এরপরে কনফিগার রয়েছে, অর্থাৎ কনফিগারেশন রয়েছে, কনফিগ। এরপরে ডেট অ্যান্ড টাইম রয়েছে, এরপরে সিকিউরিটি, দেন স্টার্ট আপ রয়েছে, দেন হলো রিস্টার্ট, ঠিক আছে? তো আমরা প্রথমে মেইন ট্যাবে আসতে পারি। মেইন ট্যাব থেকে আমরা শুরু করব। মেইন ট্যাবে প্রথমে UEFI বায়োস ভার্সন দেখা যাচ্ছে, অর্থাৎ বায়োস রিলেটেড এবং এই সিপিইউ রিলেটেড বেশ কিছু ইনফরমেশন এখানে দেখা যাচ্ছে। ওকে, তো আমার এই ল্যাপটপটি Core i3, ঠিক আছে, সেকেন্ড জেনারেশন, এবং এখানে র্যাম রয়েছে 4 GB, এবং আরও আনুষঙ্গিক কিছু ব্যাপার এখানে দেখা যাচ্ছে। তো এখানে মূলত তেমন কোনো কাজ নেই, আমরা চলে আসবো পরবর্তী যে ট্যাব রয়েছে, অর্থাৎ কনফিগ যে ট্যাব রয়েছে সেখানে। কনফিগারেশন ট্যাবে আসার পরে প্রথমে আমরা নেটওয়ার্ক দেখতে পাচ্ছি। নেটওয়ার্কে যদি সিলেক্ট করে আমরা যদি এন্টার কিটি প্রেস করি, তাহলে এসসি অনলি দেখা যাচ্ছে, অর্থাৎ ওয়েক অন ল্যান রয়েছে, এটি এসসি অনলি করা আছে, এবং ইথারনেট ল্যান অপশন রোম এনেবল করা থাকবে, ঠিক আছে? আর যদি এখানে কোনো সেটিংস আমরা চেঞ্জ করতে আসি, তাহলে এন্টার কিটি প্রেস করতে হবে, তাহলে পপ আপ কিছু অপশন এখানে ডিসপ্লে হবে। আচ্ছা, তাহলে এখানে তেমন কিছু চেঞ্জ করার মতো নেই, আমরা এসকেপ কি এর মাধ্যমে ব্যাকে আসবো। এরপরে ইউএসবি রয়েছে, ইউএসবি এখানে সব কিছু আমরা এনেবল করে রাখবো। ইউএসবি UEFI বায়োস সাপোর্ট এনেবল থাকবে, অলওয়েজ অন ইউএসবি এনেবল রাখতে হবে, অলওয়েজ অন ইউএসবি চার্জ ইন অফ মোড রয়েছে, আপনারা চাইলে অন রাখতে পারেন, তো আমার এখানে ডিসেবল করা আছে। আমরা এসকেপ কির মাধ্যমে আবারও ব্যাকে আসব। এরপরে রয়েছে কিবোর্ড এবং মাউস, এগুলো হচ্ছে আমরা যে আমাদের এই ল্যাপটপের সাথে যে কিবোর্ড এবং মাউসগুলো কানেক্ট করে আমরা ব্যবহার করি, মূলত সেগুলো, ঠিক আছে? তো এখান থেকে ওইভাবে আমরা আসলে তেমন কিছু চেঞ্জ করব না। দেখুন, ট্র্যাক পয়েন্ট রয়েছে, এনেবল থাকবে, টাচপ্যাড এনেবল থাকবে, অর্থাৎ এই ল্যাপটপের যে টাচপ্যাড রয়েছে, এই যে হচ্ছে টাচপ্যাড, এটি অবশ্যই এনেবল রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু এই ল্যাপটপের টাচপ্যাড কাজ করবে না, ঠিক আছে? তো এগুলো হচ্ছে মোটামুটি সেটিংস আর কি, ল্যাপটপ চালানোর যে সেটিংস রয়েছে সেগুলো। তারপরে ডিসপ্লে এখানে আসলে এন্টার কিটি প্রেস করলে বুট ডিসপ্লে ডিভাইস রয়েছে, ডিজিটাল ওয়ান থিঙ্কপ্যাড রয়েছে। আমরা এখানে যদি এন্টার কিটি প্রেস করি, তাহলে বেশ কিছু সিস্টেম বা বেশ কিছু অপশন এখানে ডিসপ্লে হচ্ছে, এখানে বেশ কিছু পপ আপ হিসেবে মেনু ডিসপ্লে হয়। তো এখান থেকে যদি কোনো অপশন আমরা চেঞ্জ করতে যাই, সেক্ষেত্রে কিবোর্ডের যে ডাউন অ্যারো কিটি রয়েছে বা অ্যাপ অ্যারো কিটি রয়েছে, ডাউন আপ, এগুলোর মাধ্যমে আমরা উপরে নিচে যেতে পারবো, ঠিক আছে? ধরুন আমি এখন চাচ্ছি যে আমার অ্যানালগ ভিজিএ এটি সিলেক্ট রাখতে হবে, তাহলে জাস্ট সিলেক্ট করে আমি এন্টার কিটি প্রেস করলে সেটি কিন্তু সেট হবে। এরপরে আমরা আবারও ব্যাকে আসবো, তার জন্য এসকেপ কিটি প্রেস করতে হবে। এরপরে রয়েছে পাওয়ার, পাওয়ার এন্টার কিটি প্রেস করলে পাওয়ারে বেশ কিছু অপশন এখানে দেখা যাচ্ছে, তো এখান থেকে তেমন কোনো কিছু আমরা চেঞ্জ করবো না, ব্যাকে আসি। এরপরে রয়েছে বিপ অন অ্যালার্ম, এরপরে সিরিয়াল ATA ছাতা রয়েছে, এখানে একটু কাজ রয়েছে। এখানে আসার পরে অনেক সময় দেখা যায় যে পুরাতন প্যাটার্নের যদি কোনো কিছু নিয়ে কাজ করতে যাই, অর্থাৎ পুরাতন যে প্রিভিয়াস ভার্সনের যে উইন্ডোজগুলো রয়েছে সেগুলো যদি এখানে সেট আপ করতে আসি, তাহলে এখানে এই মোড চেঞ্জ করে নিতে হয়, ঠিক আছে? এখন দেখুন ASCII মোড আবার সিলেক্টেড করা আছে, এখানে যদি এন্টার কিটি প্রেস করি তাহলে কম্প্যাটেবিলিটি করা আছে এবং ASCII আছে। তো আমরা এখান থেকে পুরাতন প্যাটার্নে যদি কাজ করতে যাই, সেক্ষেত্রে কম্প্যাটেবিলিটি সিলেক্ট করে নিতে পারি, আর যদি এখনকার উইন্ডোজগুলো সেট আপ করতে চাই, তাহলে ASCII রাখবো, ঠিক আছে? এরপরে সিপিইউ রয়েছে, ঠিক আছে?
তো আমরা বের হয়ে আসি। পরবর্তী ট্যাব হচ্ছে ডেট অ্যান্ড টাইম। এই সিস্টেমে ডেট এবং টাইম যদি আমরা আপডেট করে নিতে চাই, তাহলে এখান থেকে আমরা ডেট এবং টাইম আপডেট করে নেব। এক্ষেত্রে অবশ্যই ওই যে ট্যাব কি প্রেস করে পরবর্তী সেকশনগুলোতে যেতে হবে, ঠিক আছে? পরবর্তী ট্যাব হচ্ছে সিকিউরিটি ট্যাব। সিকিউরিটি ট্যাবে এখানে এই সিস্টেমের সিকিউরিটি রিলেটেড বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। তো এখান থেকে চেঞ্জ না করাই ভালো। পরবর্তীতে যদি এখানে কোনো সিকিউরিটি আমরা, অর্থাৎ কোনো পাসওয়ার্ড যদি আমরা সেট করে দিই এবং সেটি যদি মনে না থাকে, তাহলে কিন্তু অনেক ধরনের বড় একটি সমস্যা আমরা ফেস করতে পারি। সো এখান থেকে তেমন কোনো অপশন আমরা চেঞ্জ করব না। তবে যদি আপনি ভার্চুয়াল কোনো বক্স অথবা ভার্চুয়াল কোনো ওয়ার্ক স্টেশন আপনি ইউজ করতে চান, সেক্ষেত্রে একটি সেটিংস করে নিতে হবে। সেটি হচ্ছে ওই যে ভার্চুয়ালাইজেশন রয়েছে, তো আমরা যদি এখানে আসি এবং যদি এন্টার কিটি প্রেস করি, তাহলে এনেবেল করাই আছে। যদি এনেবেল না করা থাকে, তাহলে এখানে এন্টার কিটি প্রেস করে এনেবেল করে নেবেন, ঠিক আছে? তো আমি ডিজেবল করে রাখি। এবং পরবর্তী যে ট্যাবটি রয়েছে সেটি অনেক ইম্পর্টেন্ট, সেটি হলো স্টার্টআপ। স্টার্টআপে এখানে আসলে প্রথমে আমরা বুট দেখতে পাচ্ছি। বুটে যদি সিলেক্ট রাখা অবস্থায় এন্টার কিটি প্রেস করি, তাহলে বেশ কিছু অপশন এখানে দেখা যাচ্ছে। বুট প্রায়োরিটি অর্ডার রয়েছে, ঠিক আছে? দেখুন এখানে বুট প্রায়োরিটি অর্ডার, অর্থাৎ আপনার যে সিডি অবলিক ডিভিডি রোম রয়েছে, হার্ড ডিস্ক রয়েছে, ঠিক আছে, ওই ব্যাপারগুলো এখানে ডিসপ্লে হচ্ছে, ঠিক আছে? এখান থেকে কোনো প্রায়োরিটি যদি আপনি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে ওই প্লাস মাইনাস আমাদের প্রেস করতে হবে। নিচে দেখুন হেল্প একটি বার ডিসপ্লে হচ্ছে, সেখানে কিন্তু দেয়া আছে সিলেক্ট আইটেম প্লাস অবলিক মাইনাস চেঞ্জ ভ্যালু, ঠিক আছে? আমরা সেগুলো দেখতে পাচ্ছি। ধরা যাক এখানে আমার এটিএ হার্ড ডিস্ক জিরো রয়েছে, আমি চাচ্ছি এটিকে নিচে রাখার জন্য, অর্থাৎ 2 নম্বরে রাখার জন্য। সেক্ষেত্রে জাস্ট আমি সিলেক্ট রেখে এখন যদি ওই মাইনাস কিটি প্রেস করি, তাহলে দেখুন সেটি নিচে ডিসপ্লে হচ্ছে, ঠিক আছে ব্যাপারটা? তো এভাবে আমরা প্লাস মাইনাস করে উপরে নিচে নিতে পারবো। ব্যাকে যাচ্ছি আমরা, দেখুন নেটওয়ার্ক বুট রয়েছে। নেটওয়ার্ক বুটের এখানে আমরা চাইলে এন্টার কিটি প্রেস করে এখানে হার্ড ডিস্ক আমরা সিলেক্ট করে দিয়ে রাখতে পারি, ঠিক আছে? অনেক সময় এটি প্রবলেম হতে পারে। এছাড়াও এখানে রয়েছে ইউএফআই অবলিক লেগাসি বুট রয়েছে। আমরা কোন ধরনের বুট ব্যবহার করবো তা জানি না, সেজন্য এখানে বোথ করা আছে। আমরা যদি চাই এখান থেকে চেঞ্জ করার জন্য, এন্টার কিটি প্রেস করে দেখুন ইউএফআই অনলি রয়েছে এবং লেগাসি অনলি রয়েছে, ঠিক আছে? যে কোনো একটি সিঙ্গেল বুট যদি আমরা নিতে চাই, তাহলে এখান থেকে আমরা সেট করে দিতে পারবো। আর যদি বোথ করে রাখে, সেক্ষেত্রে কিন্তু ডুয়েল কাজ করবে, ঠিক আছে? অর্থাৎ ইউএফআই হলে ইউএফআই এবং লেগেসি হলে লেগেসি কিন্তু সাপোর্ট করবে বা বুট হবে, ঠিক আছে? তাহলে বোথ আমরা রাখতে পারি। তারপরে ইউএফআই অবলিক লেগেসি বুট প্রায়োরিটি রয়েছে, এখানে লেগেসি ফার্স্ট করা আছে, অর্থাৎ দুটোই বুট থাকবে কিন্তু সেটির প্রায়োরিটি প্রথমে কোনটি থাকবে সেটা আমার এখানে লেগেসি করা আছে। আপনারা চাইলে ইউএফআই করে নিতে পারেন, ঠিক আছে? কুইক বুট মোড রয়েছে, অর্থাৎ কুইক মোড সেটি কুইকই থাকবে, আর তেমন কিছু এখানে চেঞ্জ করার দরকার নেই। আমরা যদি নিচে আসি, তাহলে এখানে বুট ম্যানেজার রয়েছে, এনেবেল রাখতে হবে কিন্তু, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না, ঠিক আছে? এবং সর্বশেষ আরেকটি ট্যাব রয়েছে, সেটি হলো রিস্টার্ট। এখানে এক্সিট সেভিং চেঞ্জেস রয়েছে, অর্থাৎ এতক্ষণ যে চেঞ্জগুলো আমরা চেঞ্জ করলাম সেগুলো সমেত যদি আমরা সেভ করতে চাই, তাহলে এই অপশনটি চুজ করে এন্টার কিটি প্রেস করতে হবে, ওকে? এক্সিট ডিসকার্ডিং চেঞ্জেস রয়েছে, অর্থাৎ হলো যে সেটিংসগুলো করা হয়েছে সেগুলো যদি আমরা না করতে চাই, সেক্ষেত্রে আমরা এই অপশনটি চুজ করে এন্টার কিটি প্রেস করলেই হবে, ঠিক আছে? আর লোড সেট আপ ডিফল্ট রয়েছে, কোম্পানি তৈরি করার সময় যে সেট আপগুলো করে রেখেছিল সেটি আমরা রাখতে চাইলে এই লোড সেট আপ ডিফল্ট রাখতে হবে। ডিসকার্ড চেঞ্জেস রয়েছে, কোনো ধরনের সেটিংস আমরা রাখবো না, সেক্ষেত্রে এই ডিসকার্ড চেঞ্জেস আমরা রাখতে পারি, ঠিক আছে? আর সেভ চেঞ্জেস রয়েছে, অর্থাৎ হলো যা কিছু চেঞ্জ করা হয়েছে সেগুলোকে আমরা সেভ করব, ঠিক আছে? বাট বায়োস থেকে বের হব না, তার জন্য কিন্তু এই অপশনটি। তো সেক্ষেত্রে আমরা আরেকটি কাজ করতে পারি, সেটি হচ্ছে দেখুন নিচে হেল্প বারে একেবারে লাস্টে যে অপশনটি রয়েছে F10 সেভেন এক্সিট রয়েছে, তো আমরা তাহলে প্রেস করি F10। কিবোর্ড থেকে জাস্ট আমরা F10 কিটি প্রেস করবো, তাহলে এই ধরনের একটি পপ আপ ডিসপ্লে হচ্ছে সেট আপ কনফার্মেশন। আমরা জাস্ট এন্টার কিটি প্রেস করবো, তাহলে ঠিক এভাবে আমাদের এই সিস্টেমটি, অর্থাৎ আমাদের এই সিস্টেমের বা ল্যাপটপের বায়োস সেট আপ আমরা কমপ্লিট করতে পারবো, ঠিক আছে? তাহলে ভিউয়ার এতটুকু ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে লেনেভো থিংকপ্যাড টি সিরিজ অথবা T520i এই ল্যাপটপের বায়োস কীভাবে সেট আপ করতে হয়।
অর্থাৎ এই সিরিজ বা এই প্যাটার্নের যে ল্যাপটপগুলো রয়েছে বায়োস সেটআপ মূলত একই রকম, ঠিক আছে? আই হোপ এটা আমরা সবাই করতে পারবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।